আমাদের কাছে এসএসসি পরীক্ষা নিয়ে দুইটা নোটিশ এসেছে একটা জায়গায় বলা হচ্ছে সারা দেশের এই যে দেখতে পাচ্ছ অনুষ্ঠব্য সকল শিক্ষা বোর্ডের এইসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং একুশ তারিখের পরীক্ষা হবে এ ব্যাপারে তারা জানিয়েছে এখানে আবারও বলতেছি যে বৃহস্পতিবার অনুষ্ঠব্য সকল শিক্ষা বোর্ডের স্থগিত করা হয়েছে পরীক্ষা আবার এটা নোটিস এসেছে সেখানে বলা হয়েছে যে বৃহস্পতিবার অনুষ্ঠ্য ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত আবার বলা হয়েছে যে তারিখ বৃহস্পতিবার অনুষ্ঠব্য ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হলো তাহলে আসলে কোনটা সঠিক ঢাকা বোর্ড নাকি সকল বোর্ড এখানে নোটিসের মধ্যে চেঞ্জ হচ্ছে এই যে এটা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি প্রকাশ করেছে আর এটা হচ্ছে শুধু ঢাকা বোর্ড প্রকাশ করেছে এখন ঘটনা হচ্ছে দুইটা নোটিসই সঠিক তবে একটা বর্তমানে রাইন রানিং থাকবে একটা বাতিল হবে আমি তোমাদেরকে কিছু নিউজ দেখাই এখানে দ্য ডেইলি ক্যাম্পাস নামটা তো তোমরা সবাই জানো সরি দৈনিক শিক্ষা তারা নিউজ করেছে যে রবিবার এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে স্থগিত নতুন রুটিন পৃথিবী জানানো হবে সব সকল বোর্ডের বা সব বোর্ডের পরীক্ষা একুশ তারিখ থেকে শুরু হবে মানে উনিশ তারিখের পরীক্ষা সবার স্থগিত আমি যদি এখানে তোমাদেরকে নোটিশ দেখাই তোমার হচ্ছে গিয়ে ডেলি ক্যাম্পাসে সেখানেও বলা হয়েছে বৃহস্পতিবার এগারোটা বোর্ডের পরীক্ষা স্থগিত করেছে এই যে দেখতে পাচ্ছ এগারোটা বোর্ড এগারোটা বোর্ডের কথা বলেছে আবার যদি আমি প্রথম আলো দেখাই প্রথম আলো তো বলা হয়েছে এসএসসি পরীক্ষা স্থগিত এবং ভিতরে আসলে আমরা দেখতে পারি যে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে তাহলে আবার এই যে ঢাকা বোর্ডের পরীক্ষা স্থগিত ব্যাপারটা কি কারণ আমি যখন ইউটিউবে ভিডিও বানাইলাম আমাকে আমি একটু কি লাইভে গেলাম লাইভে আমাকে আমাদের ফেসবুক পেজে হাজার হাজার শিক্ষার্থী মেসেজ করতেছে ভাইয়া কোন বোর্ড এক্স্যাক্টলি কোন বোর্ড আমি অনেক জায়গায় শুনতেছি শুধুমাত্র ঢাকা বোর্ড কেউ বলতেছে সব বোর্ড ঘটনাটা কী ঘটনাটা যেটা ঘটেছে সেটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এবং ঢাকা শিক্ষা বোর্ডের যে কর্মকর্তা তারা এখানে একটা বলতে পারি যে শিক্ষার্থীদেরকে বোমরা করা শিক্ষার্থীদেরকে যদি বলি যে মানে কী বলে অন্যদিকে ঘোরানো বা শিক্ষার্থীদের সাথে এক প্রকার মজা করা হচ্ছে যে মজা করার ফল শিক্ষার্থীরা পরীক্ষায় একটা রেজাল্ট খারাপ করবে মূলত ঢাকা শিক্ষা বোর্ড প্রথমে যে নোটিশটা প্রকাশ করেছে সেটা হচ্ছে এইটা যেটা প্রথমে তারা নোটিশ প্রকাশ করেছে এখানে কিন্তু প্রফেসর তপন সরকারের সিগনেচার এটা কিন্তু আবারও বলতেছে এটা কিন্তু কোনো নকল না যে কেউ বানাই দিয়েছে তা না এইটা নিয়ে কিন্তু অলরেডি দৈনিক শিক্ষা এখানে ডেলি ক্যাম্পাস এখানে প্রথম আরও নিউজ করেছে তার মানে এটা কি নকল হইতে পারে অফ স নকল না এই নোটিশটা সঠিক ছিল কিন্তু তারা যখন এই নোটিশটা দিল তারপরে আবার কি মনে করে এই নোটিশটা ডিলেট করে দিছে কইরা তখন তারা এই নোটিশটা আবার টানাইছে যে শুধু ঢাকা বোর্ডে পরীক্ষা স্থগিত অর্থাৎ আমরা কিন্তু এই নোটিশ কিন্তু কোনো শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটও পাই নাই এখানে শিক্ষা বিভাগের ওয়েবসাইটও পাই নাই শুধু ঢাকা বোর্ডের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আঠারো তারিখে বৃহস্পতিবার অনুষ্ঠান ঢাকা শিক্ষা বোর্ডের বোর্ডকে স্থগিত প্রসঙ্গে অর্থাৎ তারাই এই নোটিশটা স্থগিত নোটিশটা প্রকাশ করেছে শুধু ঢাকা বোর্ড এর আগে এইখানে এই নোটিশটা ছিল পরে তারা এখানে এসে এই নোটিশটা দিয়ে দিছে কথা বলছো জাস্ট এইটুকুই চেঞ্জ তাহলে ডিসিশনটা কী হবে লাস্ট কাদের পরীক্ষা স্থগিত হচ্ছে ঘটনা সত্য হচ্ছে শুধু ঢাকা বোর্ডের পরীক্ষা বন্ধ থাকবে এছাড়া সব বোর্ডের পরীক্ষা চলবে তো তোমরা পড়াশোনা করো সব বোর্ডের পরীক্ষা হবে পরীক্ষা দিতে হবে তাতে হোক গাড়ি ঘোড়া না পাও কোন ঝামেলা হবে না হবে সেটা তাদের দেখার বিষয় না পরীক্ষা তোমাদের দিতে হবে তোমরা মরে গেলেও তোমরা পরীক্ষা দিবা যে কোনো মূল্যে পরীক্ষা দিতে হবে এগুলো তাদের কাছে কোনো ব্যাপার না আমি একটু আগে লাইভে বলতেছিলাম যে এমন হতে পারে তোমাদের দেখতে পাচ্ছ যে ওই পাশে বাসে আগুন জ্বলছে লাখ লাখ শিক্ষার্থী আন্দোলন করতেছে আবার তোমরা পরীক্ষা দিতেও যাচ্ছ বাট এখন সেটাই হইলো তারা প্রথমে পুরো দেশে পরীক্ষা স্থগিত করলো এখন আবার নতুন করে ঢাকা পড়ে পরীক্ষা স্থগিত করেছে তোমরা একটু এ ব্যাপারে প্রতিবাদ করো যদি পারো প্রতিবাদ করো যদি পারো যদি পারো